আমার কোনো কথা কওয়ার দরকার নাই। চুপ করবে? তোমার এত লজ্জা কিসের বলতো? এরা সবাই পাড়ার লোক, আত্মীয়র মতো। আমি এদেরকে আমার মনের কথাটা বলে যাবো না? শোনো, আমার স্বামী আমাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। শ্বশুর বাড়ির সবাই আমাকে দূর দূর করে দিয়েছে। সারাটা রাত আমি বাইরে দাঁড়িয়েছিলাম, বলেছে আমাকে নাকি দরকার নেই। বলো কথা না, কে তোমাকে বেঁকা কথা শোনালো? তাতে তোমার কি যায় আসে? আমরা তো তোমাকে কিছু বলিনি কো, বলেছি কি? ঠিকই তো, আমি এই বাড়ির কে? ওরা তো কিছু বলেননি। যারা বললে তোমার গায়ে লাগতে পারতো তারা তো কিছু বলেনি রূপকথা। তারা তো তোমায় ভালোবাসেন। যা বলেছি, যদি কিছু বলে থাকি সেটা আমি বলেছি। আমার কথার কেই বা এত দাম দেয় বলো? না, তুমিও তো আমার কথার দাম দাও না। তাহলে হঠাৎ আজ এরমভাবে হঠাৎ দাম দেওয়ার একটা ভাব দেখাচ্ছ কেন রূপকথা? আমাকে তুমি এখনো উপেক্ষা করতে শেখোনি পুরোপুরি? উপেক্ষা করো, উপেক্ষা করো, তাহলেই তো সব গোল মিটে যায়। আমার কথার কোনো দাম দিও না। আচ্ছা মেজ বৌটান, তুমি বা কেন ওর সঙ্গে গায়ে গা লাগিয়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছো বলো তো? এই জন্যে দাদা তোমার উপর রেখে যায়, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে। দাদা যদি এখন ঘুম থেকে উঠে এসে দেখে, এই দৃশ্য দেখে, তাহলে কি কাণ্ড হয় বুঝতে পারছো? এই সাত সকালে একটা দুন্দুবার কাণ্ড রেখে যাবে, তখন এই বাড়িটা কি বাড়ি থাকবে না থাকবে না আমি তো কিছু বুঝতে পারি না বাবা। তোমাদের ব্যাপার স্যাপার বাড়িটা কি কোনোদিনই বাড়ি ছিল ঠাকুরপো? না, আজও এই বাড়িটা বাড়ি আছে। এই বাড়িটাকে যে বাড়ি করে তুলতে চেয়েছিল, তোমরা সবাই মিলে তো তাকে এই বাড়ি থেকে বার করে দিয়েছ। অবশ্য সবাই বলেনি, যেমন ওই বাড়ির মা, আমার মা মানে আমার স্বামীর মা। অবশ্য বিয়ের পর থেকে আমার স্বামীর মা যত না বেশি ওর মা হয়েছে, তার থেকে অনেক বেশি আমার মা হয়েছে। আমি তাকে খুব ভালোবাসি। তার ব্যাপারে আমি একটা কথা তোমাদের বলে দিই, তোমরা তাকে কতটা জানো জানি না, কতটা কি শুনেছো আমি জানি না, কিন্তু এতদিন তো আমি ওই বাড়িতে সংসার করলাম, আমি একটা কথা তোমাদের বলে দিতে পারি, ওই বাড়ির মেজ বউ হলো সব থেকে ভালো মানুষ। ওই বাড়ির সব থেকে ভালো মানুষ হলো আমার মা, মানে আমার শাশুড়ি মা। তাকে আমি খুব ভালোবাসি। যাই হোক, তোমরা আমার পাড়ার লোক, মানে আমার আত্মীয়র মতো। আমার দায়িত্ব ছিল তোমাদের সবটা ইনফর্ম করে দেওয়া, আমি সবটা বলে দিয়েছি। এইবার আমার দায়িত্ব শেষ, আমি আর ও বাড়িতে থাকবো না, আর এখানে থাকবো না, আমি চলে যাচ্ছি। এই কথাটা, মানে এই বাড়িটা বাড়ি আছে কি নেই কথাটা তোমরা অন্তত বলতেই শোনা ঠাকুরপো। মা, আমি তোমাকে আগেই বলেছি, কাল রাতের সঙ্গে সঙ্গে ইমনের সঙ্গে সমস্ত সম্পর্ক আমাদের শেষ হয়ে গেছে। আজ থেকে আমরা কেউ মনে রাখবো না যে ইমন বলে কেউ আমাদের এই বাড়িতে ছিল। ভবিষ্যতে কোনো কথার মধ্যে ইমনের নাম এই বাড়িতে উঠবে না মা, আমি তোমাকে বলে দিলাম। তার মানে কোথায় যাচ্ছ? কে তোমাকে এত বড় শাস্তি দিয়েছে? আমরা এক্ষুনি তোমাদের বাড়ি যাব। যতই রণদা পুলিশ অফিসার হোক আর যতই মস্ত বড় অফিসে চাকরি করুক, কিন্তু বাড়িতে এসব চলবে না। আর পাড়া প্রতিবেশী হয়েও আমরা এসব মেনে নেব না। কি করবে রণদা? পুলিশ এটাকে আমাদের ধরিয়ে দেবে, তাই তো? ডাকুক, দেখি পুলিশ আমাদের কি করতে পারে। আমরাই বরং উল্টে থানায় গিয়ে রণদার নামে নালিশ করে আসবো। আচ্ছা রণদা, তোমায় কিছু বলেনি তো? বলেছিল মানে? না বললে আমি এখানে এতগুলো কথা বলছি কেন? হ্যাঁ, সবার আগে তো উনিই বলেছিলেন। আমি বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমাকে বলছে আমাকে যেন ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। উনি নাকি আমার সঙ্গে থাকবেন না, উনি আমার সঙ্গে সংসার করতে চান না। তোদের মনে উঠে আসবে না আমি জানি বাবা, কিন্তু আমার মনে ইমন চিরকাল থাকবে। যতদিন আমি বাঁচবো ততদিন। আর আমার মনের ভেতরের কথা
তুই তো উপরে তুলে ফেলে দিতে পারবি না। ভাগ্যিস ভগবান সেই ক্ষমতা কাউকে দেননি, ঈশ্বর সেই ক্ষমতা কাউকে দেননি বলেই যাত্রা আমি বেঁচে গেলাম। নইলে যে মেয়েটাকে এই কদিনে আমি প্রাণ দিয়ে ভালোবেসেছি তার কথা মনে আনতে পারবো না এমন এমন একটা অভিশাপ আমার জীবনে লাগলো না, বেঁচে গেলাম। আমি ভেবেছিলাম কথাগুলো বলবো না, কিন্তু তুমি এই কথাগুলো বলছো বলে আমি আর চুপ করে থাকতে পারলাম না, বিশ্বাস করো। কারণ যে মেয়েটাকে তুমি প্রাণ দিয়ে ভালোবেসেছো, যেই মেয়েটা এই বাড়িটাকে বাড়ি বানাতে চেয়েছিল, একবার গিয়ে প্লিজ ছাদে দেখো যে সেই মেয়েটা কি করছে। ছাদে যাবে? ছাদে কি হয়েছে রূপকথা? ছাদে কি হয়েছে সেটা তোমরা নিজেরা গেলেই বুঝতে পারবে। রণ, তুমি অন্তত একবার ছাদে যাও। আমার মনে হয় তোমার একবার ছাদে যাওয়া উচিত এবং দেখা উচিত এক্স্যাক্টলি কি কি হচ্ছে। অন্তত তোমার যে ইলিউশনটা ছিল সেটা হয়তো কেটে যাবে। ও রূপকথা, কি হয়েছে গো ছাদে, কি হয়েছে? হ্যাঁ বলো দেখি। ও মেয়েটা পায়ে বেয়ে বেয়ে ছাদে উঠেছে নাকি? হ্যাঁ যেটা অন্যায্য, যেটা অস্বাভাবিক, ও তো সেইটি তো করবে, ও তো তেমন ধারারই মেয়ে। ও যে কি ধারার মেয়ে, যাও তোমরা গিয়ে ছাদে গিয়ে একবার নিজের চোখে দেখে এসো। এবাড়ির বউ এরকম করে থামাশা করছে, চিৎকার চেঁচামেচি করছে বাড়ির লোকদের নিয়ে, সেটা নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। কি বলছো কি এসব? যা বলছি একদম ঠিক বলছি রণ। ভাগ্যিস এই ঘটনাটা আমাদের বাড়ির ঠিক সামনেই হচ্ছে, তা নাহলে নিশ্চয়ই কেউ কেউ বলতো যে আমি মিথ্যে কথা বলছি। আসলে কি জানো তো, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এ বাড়ির সঙ্গে বাড়ির লোকগুলোর সঙ্গে আমার তো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। তাই এই বাড়ির সম্পর্কে, এই বাড়ির লোকগুলোর সম্পর্কে যদি কেউ খারাপ কথা বলে তাহলে কেন জানি না আমার খারাপ লাগে। আর সেই জন্য বাইরে যে তামাশাটা হচ্ছে সত্যিই আমার দেখে খারাপ লাগছে। তাই তোমরা নিজেরা যাও ছাদে গিয়ে দেখে এসো যে এক্স্যাক্টলি কি হচ্ছে। আচ্ছা রূপ, কথা কি হয়েছে খুলে বলো তো, এরকম হেয়ালি করে কথা বলো না, এগুলো আমার পছন্দ না। আর এখন আমার পক্ষে বাইরে গিয়ে দেখা সম্ভব। ওমা, এখনো বুঝতে পারছো না? আরো পরিষ্কার করে বলতে হবে যে কি হচ্ছে। তাহলে শোনো, তোমাদের বাড়ির লক্ষ্মীমন্ত বউ আমাদের বাড়ির বাইরে সামনেটায় ঠিক দাঁড়িয়ে পাড়ার লোকজনদের ডেকে চিৎকার করে করে ওর বিরুদ্ধে কি অন্যায় হয়েছে, কাল রাত্রিরে কি কি অত্যাচার করা হয়েছে, কে কি করেছে, সমস্ত কিছু সকলকে বলছে ডেকে ডেকে। আর ওনার এই কথাতে ওই বাড়ির সবাই তাল দিয়েছে, ওই বাড়ির কর্তা, ওই বাড়ির কর্ত্রী সবাই, অবশ্য সবাই নয়, আমি তো বলেছি আগে আমি কি ভুল করেছি। আচ্ছা মানলাম আমি ভুল করেছি, আমি ছোট মেয়ে, আমার এখনো বয়স অতটা হয়নি, বুদ্ধি অতটা পাকিনি, আমি হয়তো ভুল করতেও পারি। সেই জন্যই আমি তোমাদের সবাইকে সাতসকালে ডেকে জানিয়ে দিলাম আমি কি কাজটা করেছি। এবার তোমরাই ডিসাইড করো যে আমি ভুল করেছি না ঠিক করেছি। আমি কি বলো না, আমি ঠিক করেছি না ভুল করেছি? থ্যাংক ইউ। গোপাল, হ্যাঁ কি বলছো কি রূপকথা, এই কীর্তি করছে মেয়েটা, এই কীর্তি করছি? হ্যাঁ সারা রাতে সেখানে ঘাপটি মেরে পড়ে আছে, এই কাণ্ড করছে। হ্যাঁ গোপাল, আমি কি করে মুখ দেখাবো মানুষের কাছে, কি করে মুখ দেখাবো পাড়ার নকেদের কাছে, কি করে মুখ দেখাবো এখন? ওরানো বাবা, ওকে তো কিছুতেই থামানো যাচ্ছে না, কি কি কিছু একটা কর। দাদা যদি ঘুম থেকে উঠে জানতে পারে, যদি বাড়িতে এই দৃশ্য দেখে, তুই তো জানিস বেচারি প্রেশারের রুগী কি 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 হবে বলতো। ও বাবা রণ, কিছু একটা কর, কিছু বল।
আমাদের বাড়ির সামনে কি লোকের ভিড় হয়ে গেছে? পাড়ার কোনো লোক আর বাকি নেই। সবাই এসেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। যাও তুমি যাও, নিজের চোখে একবার দেখে এসো, চোখ সার্থক হয়ে যাবে। এবার আপনারা জানেন, মিস্টার রণজয় চ্যাটার্জি যে কিনা একজন মস্ত বড় পুলিশ অফিসার, তিনি নাকি কোথার থেকে একটা প্রমাণ জোগাড় করেছেন যে ডক্টর অনন্য বোস বিবাহিত, সে নাকি আমার পিসিমণিকে ঠকাচ্ছেন। ভাবুন তো, আমি তো ওনাকে বারবার করে বোঝালাম যে দেখুন স্যার বিয়ে করেননি, এটা ভুল তথ্য। স্যার যেখানে যেখানে বলেছেন যে স্যার বিবাহিত, সেটা আসলে পিসিমণির কথা ভেবেই বলেছেন, কিন্তু উনি তো বিশ্বাস করবেন না। কুসুম দোলা কুসুম।